প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ব্রাদার ওয়াটার প্ল্যান মেশিন S7200B। এই মেশিনের থ্রেড ট্রিমার অর্থাৎ নাইফ দুইভাবে অফ করা যায় এবং অন করা যায়, দুটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমরা সাধারণত জানি যে এই যে সিজার বাটনটি দেখতে পাচ্ছেন, সিজার বাটনটি চাপ দিয়ে লাইটটি জ্বালিয়ে দিলে কিন্তু থ্রেড ট্রিমার অর্থাৎ সুতা কাটা বন্ধ হয়ে যাবে, নাইফ বন্ধ হয়ে যাবে। এখন দেখুন মেশিনটি চালিয়ে দেখব, নাইফ কিন্তু এখন দেখতে পাচ্ছেন নাইফটি কিন্তু বন্ধ হয়ে গেছে। এরপরে আবার লাইটটি বাটনটি চাপ দিয়ে লাইটটি অফ করে দিলেই কিন্তু সিজার আবার অন হয়ে যাবে। এটা হচ্ছে একটা পদ্ধতি। দেখুন নাইফটি কিন্তু অন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো প্রোগ্রাম থেকে কিভাবে নাইফটি অফ করে রাখবেন এবং কিভাবে অন করবেন। প্রথমে লক বাটন চাপ দিয়ে ধরতে হবে, ডিসপ্লে লকটি খুলে নিতে হবে। ডিসপ্লে লকটি খোলার পরে ফাংশন বাটন চাপ দিয়ে ফাংশনে প্রবেশ করতে হবে। ফাংশন বাটন চাপ দিয়ে ফাংশন প্রবেশ করার পরে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড বাটনের মাধ্যমে 42 নাম্বার প্রোগ্রামে যেতে হবে। 42 নাম্বার প্রোগ্রামে জিরো আছে, এটাকে ওয়ান করে দিতে হবে। ওয়ান করার পরে ইন্টার বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে সেভ করার জন্য। সেভ হওয়ার পরে এখন মেশিনটা চালিয়ে দেবো, এখন কিন্তু নাইফটি বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নাইফটি কিন্তু বন্ধ হয়ে গেছে। সাধারণত প্যাডেলের নিচে চাপ দিলে কিন্তু নাইফটি চলার কথা, কিন্তু নাইফটি কিন্তু চলতেছে না। তার মানে থ্রেড ট্রিমার সুতা কাটা বন্ধ হয়ে গেছে, নাইফ বন্ধ হয়ে গেছে। এখন নাইফটি কীভাবে অন করবেন সেটা দেখাবো। নাইফটি আবার অন করতে হলে আবারও আপনাকে ফাংশন বাটনে চাপ দিয়ে ফাংশন নাম্বার 42 যেতে হবে। 42 চলে এসেছে। এখন ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড বাটনের মাধ্যমে 42 অন আছে, 42 জিরো করে দিতে হবে। জিরো করার পরে ইন্টার বাটন চাপ দিয়ে ধরে রাখতে হবে সেভ করার জন্য। সেভ হয়ে গেল। এখন কিন্তু নাইফটি আবারও পুনরায় চালু হয়েছে, দেখতে পাচ্ছেন নাইফটি কিন্তু চালু হয়ে গেছে। সময়তে অডিয়েন্স আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।